সময় বাংলা লাইভে আমাদের ভিউয়ার্সদেরকে পুনরায় স্বাগত। এই মুহূর্তে যদি দেখা যায় শহর শিলিগুড়ি এই মুহূর্তের পরিস্থিতি, আমরা এই মুহূর্তে রয়েছি চম্পাশাড়ি মোড় দিয়ে এগিয়ে চলেছি রাজা রামমোহন রায় ব্রিজ দিয়ে, এবং এই মুহূর্তে আজ লকডাউনের আংশিক লকডাউনের প্রথম দিন, এবং প্রথম দিনে কিন্তু যান চলাচল একেবারে খুবই কম রয়েছে। স্বাভাবিক যে যান চলাচল তার থেকে কম, যেগুলো অত্যাবশ্যকীয় পরিষেবা তারাই শুধুমাত্র চলাচল করতে পারছেন আজকে। এবং আমরা আপনাদেরকে সকালবেলাতেই দেখিয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজ বিভিন্ন জায়গায় আজ কিন্তু চলছে নজরদারি, এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারি এতটাই রয়েছে যে কোনো গাড়িকে কিন্তু তারা ছুট দিচ্ছেন না এই মুহূর্তে। এবং যারা সাধারণ মানুষ এমনি কাজে বাইরে বেরিয়ে গিয়েছেন তাদের কিন্তু আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে চলে যেতে বলা হচ্ছে। এই মুহূর্তে আমরা রামমোহন ব্রিজকে ক্রস করলাম এবং চম্পাশাড়ি মোড় পার হয়ে আমরা এগিয়ে চলেছি। ঠিক এখানেও কিন্তু ব্যারিকেড করা রয়েছে এবং এখানেও কিন্তু প্রশাসনের তরফে নজরদারি চলছে। আমরা এখানেও আপনাদেরকে এখানের এই মুহূর্তের আপডেটও আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে প্রশাসন নজরদারি চালাচ্ছে এবং তারা কিভাবে দেখছেন প্রতিটি গাড়িকে কিভাবে তারা কেন তাহলে আপনার ভাই হেলমেট লাগালো ঠিক আছে না এবং যেটা বললাম আপনাকে যে চম্পাশাড়ির মোড় থেকে রাজা রামমোহন রায় ব্রিজকে ক্রস করে যে জায়গাটি রয়েছে ঠিক সেখানেও কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড রাখা রয়েছে, এবং এই ব্যারিকেডের মধ্যে কিন্তু প্রশাসনের তরফে কিন্তু কর্মীরা রয়েছেন, তারা দেখছেন যে যারা দাদা শুনি না, কাল মিটিংয়ে তো বলা হয়েছে সবাইকে কি পাবলিক যাবে না, পেশেন্ট যাবে, হসপিটাল যাবে, আপনি কেন নিয়ে যাচ্ছেন এটা বলুন। আমি আসতে চাই না, জবরদস্তি এটা আপনার টোটো আমি জবরদস্তি উঠে যাবেন ওনাকে নামান। এই তো এইখানেই নামবে। কোথায়? এইখানে না, এইখানেই নামান। এই তো এইখানেই নামবে বললে আপনার টোটোটা এখানেই থেকে যাবে। এই শোনো, যা বলা হচ্ছে ওনাকে নামিয়ে দেন, কোকো বন্ধ করে হমকো দাও। দিদি তাহলে ফোন করেন দাদাকে, দেখিয়ে যে যারা বিভিন্ন কারণে আজকে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু কোনো রকম পাবলিক ভেহিকল কিন্তু চলতে পারবে না। আজ সকাল 6টার থেকেই কিন্তু এই জিনিস লাগু হয়ে গিয়েছে প্রশাসনের তরফে, কিন্তু সব জায়গাতেই কিন্তু আজ চলছে এভাবে নাকা চেকিং, এবং তারা কিন্তু প্রতিটি যান যারা চলাচল করছে তাদেরকে আটকে তারা কিন্তু দেখছেন। অত্যাবশ্যকীয় যে সমস্ত পরিষেবা রয়েছে সেই পরিষেবাকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু সমস্ত পরিষেবার ক্ষেত্রে কিন্তু একেবারেই বন্ধ, একেবারেই সেগুলো চলাচল করতে পারবে না। এবং যেহেতু বেলা ঘড়ির কাটায় 11:35 হয়ে গিয়েছে, এখন কিন্তু পুলিশের তরফে নাকা চেকিংয়ের বিষয় কিন্তু আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সকাল 6টার থেকেই শুরু হয়েছে। যদিও যেহেতু 7টা থেকে 10টা পর্যন্ত হাট বাজার খোলা ছিল, সে কারণে কিন্তু এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শুধুমাত্র করোনা নয়
সেফ ড্রাইভ সেফ লাইফের অঙ্গ হিসেবে প্রত্যেককেই যেহেতু হেলমেট পরার বিষয়টিও যেহেতু জড়িয়ে রয়েছে সেই বিষয়টিও কিন্তু অবগত করছেন যারা পুলিশকর্মীরা রয়েছেন, কারণ সেই ঝুঁকিটাও কিন্তু তারা একেবারেই নিতে চাইছেন না। তো আমরা আপনাদেরকে যেই চম্পাশরীফ থেকে এগিয়ে একদম এই রামমোহন ব্রিজের সামনে থেকে আপনাদেরকে আমরা দেখালাম এবং এই মুহূর্তে পুরো পরিস্থিতি আপনাদেরকে আবার আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তের আপডেট আপনাদেরকে তুলে ধরছি শহরের এই মুহূর্তের পরিস্থিতি। চম্পাশাড়ি রোড ধরে আমরা এগিয়ে চলেছি এবং যেটা একটু আগেই বললাম আপনাদেরকে যে পুলিশের তরফে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোনো রকমভাবে যান চলাচল করতে পারবে না এবং একমাত্র জরুরি পরিষেবায় যারা রয়েছেন তারা ছাড়া কিন্তু এই চলাচলে বাধা রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু পুলিশের তরফে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে ঠিক সেখান থেকেই এইভাবেই নাকা তল্লাশি করে তারা কিন্তু পথ আটকে দিচ্ছেন যারা যাচ্ছেন টোটো বা চার চাকার অন্য বাহন এবং তাদেরকে যথোপযুক্ত তথ্য তাদেরকে নিয়ে তারপরেই কিন্তু ছাড়ছে তাদের। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো যে দুজনকে আমরা পেয়ে গিয়েছি, তারা হেঁটে হেঁটে তারা ফিরছেন কিন্তু কোথা থেকে ফিরছেন অবশ্যই আমরা সেটাও তাদের কাছ থেকে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা একটুখানি, দাদা কী নাম আপনার? আপনার নাম মিরাজ আলম আছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ইসলামপুর থেকে আসছিলাম। বাস থেকে নিকলে থে সরকারি বাস থে সরকারি ঘর নেই থা আমার কাম থা 15-20 দিন কে কাম থা জানে গেলে বোলা থা বোলা আও আমি নমাজ পড়ে আয়ে থে তো বোলে কাম মধুরা ছোড় কে আয়ে থে তো বোলা কাল তক আ যাও তো আমি যা রে কল বোলা থা তো আমি নেই আয়ে তো আজ আর্জেন্ট কে আমারে পর স্টপ কে উধর হি আমি ফির কোশিশ কে ইয়া তক তো গাড়ি মিল রেগা কম্পালসরি মোড় পে তো তো পেদল আয়ে তো কিছু মিলা নেই বাপিস ফির যা রে আপনার ঘর আপনার ঘর কি ইসলামপুর যা রে আপ লকডাউন চল রা পেদল যায়গে কিছু সুবিধা করকে তো জানাই পড়েগা না। আমরা এরকম মানুষদেরকেও কিন্তু পেয়ে গিয়েছিলাম যে যারা
ইসলামপুর থেকে ফিরে এসেছেন এবং তারা আবার পুনরায় ইসলামপুরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে তারা হেঁটেই আসছেন এমনটাই বললেন, কিন্তু তারা বললেন যে ইসলামপুর থেকে তারা বাসে এসেছেন, কিন্তু কিভাবে তারা বাস পেলেন সকালবেলায় সেটা অবশ্যই হয়তো সকালে কোনো রকম জরুরি পরিষেবার যে কোনো বাস হোক সেটার মধ্যেই হয়তো তারা উঠে এসেছিলেন এমনও হতে পারে। এবং যেটা দেখা যাচ্ছে অনেকেই এমন আছেন যারা লকডাউনের মধ্যে আটকে পড়েছিলেন এবং তারা কিন্তু এভাবেই যাত্রা করছেন, অনেকেই কিন্তু হেঁটেও যাত্রা করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদিও একদম কালই রাজ্য জুড়ে যে এই লকডাউন রয়েছে, আংশিক লকডাউন রয়েছে, আর একটি বিষয়ে পুলিশের তরফেও কিন্তু মাইকিং চলছে এখনো পর্যন্ত, কোন কোন দোকান খোলা রাখতে পারবে, কতক্ষণ খোলা রাখতে পারবে, কারাই বা বন্ধ করতে হবে, কাদের কোন সময়, এই বিষয়টিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে এখনও মানুষকে সচেতন করার চেষ্টা কিন্তু চলছে। তো আমরা এভাবেই নানান আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছি, আর আপনারা অবশ্যই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।